অবৈধভাবে তৈরি আয়ুর্বেদিক ওষুধ বাজেয়াপ্ত করলো বরাক অরফানির পুলিশ। গ্রেপ্তার 5। বড় মাত্রায় সাফল্য অর্জন করলো কুলটি থানার বরাক অরফানির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বরাক অরফানার অন্তর্গত হনুমান চড়াইয়ের বাউরিপাড়ায় রিতেশ কুমার গুপ্ত নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশের দলবল নিয়ে হানা দেয় বরাক অরফানির ইনচার্জ অমরনাথ দাস। সেই বাড়ি থেকে উদ্ধার হয় 1,55,693 টাকার বেআইনিভাবে তৈরি করা কৃষ্ণা কোম্পানির আয়ুর্বেদিক ওষুধ। সেখানে মধু, কাশির সিরাপ, পেটে ব্যথার সিরাপ ও বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যায়। পাশাপাশি গ্রেপ্তার করা হয় কৃষ্ণা কোম্পানির মালিক রিতেশ কুমার গুপ্তাকে। তাছাড়া গ্রেপ্তার করা হয় তারই সঙ্গী সাথী অজয় গুপ্তা, রূপেশ গুপ্তা, সুমন রুইদাস সহ অশোক কুমার চৌধুরীকে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো সরকারি লাইসেন্স ছাড়াই বেআইনিভাবে বাড়ির ভিতর আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে বাজারে বিক্রি করে চলেছে কৃষ্ণা কোম্পানি। তারা কলকাতায় বিভিন্ন জায়গা থেকে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করার জন্য সামগ্রী কিনে এনে বাড়ির ভিতরে ওষুধ তৈরি করে বিভিন্ন রাজ্যে বিক্রি করত। ধৃতদের আজ কুলটি থানার থেকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।